তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমানতালে এগিয়েছে বেসরকারি খাত। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্পগ্রুপ মেঘনা। নতুন নতুন কারখানা করাই তার নেশা। সব মিলিয়ে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০। চালুর অপেক্ষায় আরও ৫টি। কর্মীবাহিনী ৩৫,০০০। বার্ষিক টার্নওভার প্রায় ৩০,০০০ কোটি টাকা। অথচ তার কর্মজীবন শুরু হয় মাত্র ১৭৫ টাকা বেতনে। বলছি দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ মেঘনা ও তার চেয়ারম্যান মোস্তফা কামালের কথা। মেধার শ্রমে দেশের শিল্পায়নে তিনি যুক্ত করেছেন নতুন মাত্রা। নদীকেন্দ্রিক শিল্প এলাকার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের মেঘনা ঘাট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে মেঘনার পাড় ঘেঁষে বিস্তীর্ণ এলাকায় হয়েছে শিল্প কারখানা। কাঁচামালের চাহিদা পূরণ আর উৎপাদনের গতিতে মুখর এখানকার প্রতিটি মুহূর্ত। বিশাল এই এলাকার পটপরিবর্তনের শুরু ৩২ বছর আগে মোস্তফা কামাল নামে এক তরুণের হাত ধরে। দাঁড়াইয়া দেখতেছিলাম, একজন লুঙ্গি পরা লোক আসে, স্যার আমাদের এই আপনার বোধহয় জমি দেখতেছেন, সব আমার আত্মীয় স্বজন চাষা বাবাদের, কোনো সমস্যা নেই এলাকায় স্যার, স্যার আসেন। তা আমি আমার সরিঘাটের ঠিকানা দিয়ে আসলাম দোকানের। কেনা যখন শুরু করি তখন এখানে একদম রাস্তার পাশে, রোডের পাশে, ঢাকা চিটাগং হাইওয়ের পাশে ১৫,০০০ টাকা বিঘা, আর এখানে যেখানে দেখবেন সুগারে ৫,০০০ টাকা বিঘা, কিন্তু বলছে ওখানে ওদের জমি স্কেলার যে এখানে না কিনলে আমি ওটা দিব না, আমরা এখানে এই এলাকায় বেশি যেতে চাই। তো ওইভাবে আমাদের এখানে জমি কেনা শুরু। ২০০৬ প্রথম ইন্ডাস্ট্রি করি এই এলাকায়। রাস্তা ছিল আপনি ১০-১২ ফিট, তারপর এই রাস্তাটা আব্দুল মোমিনকে দিয়া আমি চিটাগং রোড থেকে এ পর্যন্ত ১০-২০ টাকা দিয়ে করাছি আপনার রোডটা। ১৪ বছরের অভিজ্ঞতা আর স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন সয়াবিন তেলের কারখানা। নিরলস শ্রম আর অসীম সাহসিকতায় বদলেছেন অবহেলিত চরাঞ্চলের চেহারা। এখানে মানুষজন তরি তরকারি, ফল ফ্রুট, আমরা যখন ফেরি থামতো তখন তরি তরকারি ফল ফ্রুট বিক্রি করতো, তারপরে সকালবেলা অনেক মাছ উঠত, এখানে মাছ বিক্রি হইতো, ইম্পোর্টেড মাছ হয় না, রেখে দিয়ে বলতো স্যার তাজা মাছ ধরছি এখানে। তো সেখান থেকে এই এলাকা কোথায় আসছে, দেশের বিবর্তন কীভাবে হয়েছে, আর কেউ কেউ তো এই এলাকায় দুবাইয়ের সাথে মিলেছে, যে দুবাই যত তাড়াতাড়ি রেপিড বিল্ড আপ হয়েছে এই এলাকায় এইভাবে রেপিড বিল্ড আপ হয়েছে। আমি আসছি, বসুন্ধরা গ্রুপ আসছে, মাগুরা গ্রুপ আসছে। তেলের পর একে একে চিনি, আটা, ময়দা, লবণ, চাল, ডাল, মশলা থেকে শুরু করে গড়েন নানা নিত্যপণ্যের কারখানা। পরে আসেন কাগজ উৎপাদনে। আমরা ইন্ডাস্ট্রিয়াল পেপার, রাইটিং পেন, প্রিন্টিং পেপার, টিস্যু পেপার, মানে যে ধরনের পেপার আছে সব ধরনের আমরা তৈরি করি। ইন্ডাস্ট্রিয়াল পেপারে আমরা হচ্ছে লিডিং কোম্পানি। আমরা প্রায় বছরে ৮০-৯০,০০০ টন কাগজ তৈরি করি। ৫০ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপের ব্যবসা বিস্তৃত খাদ্যপণ্য থেকে সিমেন্ট, স্টিল, অ্যাভিয়েশন, আর্থিক, প্রিন্টিং, প্যাকেজিং, স্টেশনারি, আবাসন, জ্বালানি, পরিবহন সহ নানা খাতে আছে ৫০টি কারখানা। ওনার বড় প্রজেক্ট হয়ে আসলো এডিবল ওয়েল। এডিবল ওয়েল থেকে নেক্সট আসলেন উনি সিমেন্টে এসছেন, মাঝে সিমেন্টে এসছেন, পিপি ব্যাগ লাগবে সিমেন্টের জন্য, পিপি ব্যাগসে গেছেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ উনি প্রসিড করছেন।
বেসরকারি খাতে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের সফল রূপকার মোস্তফা কামাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা রয়েছে অস্ট্রেলিয়ার টিআইসি, জাপানের সাকাতা, সুইজারল্যান্ডের সিকা, নরওয়ের যতুন, জার্মানির সিগওয়ার্ক সহ 9টি বিদেশি কোম্পানির। সব মিলিয়ে এখানে কারখানা আছে 23টি। এখন স্বপ্ন কুমিল্লায় আরও বড় অর্থনৈতিক অঞ্চল করার। অনেক বিদেশি বিদেশি কোম্পানি কিন্তু ইনভেস্ট করছে এবং অলরেডি কয়েকটা কোম্পানি চালু হয়ে গেছে এবং আরও কয়েকটা কোম্পানি চালু হবে। কৈশোরে চাকুরিজীবী বাবা সাইকেলের আবদার মেটাতে না পারায় অভিমানে বাড়ি ছাড়েন মোস্তফা কামাল। পুরান ঢাকায় এসে চাকুরি নেন 175 টাকা বেতনে। দুবছর পর পুরনো মাইক্রোবাস কিনে ব্যবসা শুরু করলেও আসেনি সাফল্য। তারপর টং দোকানে শুরু ভোগ্যপণ্যের ব্যবসা। ব্যর্থতা এসেছে, তবে হাল ছাড়েননি। শুরুতে অ্যানালগ, তারপর সেমি অটোমেটেড থেকে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় যায় মেঘনা গ্রুপ। দেশের প্রায় 50% পরিবার তাদের ফ্রেশ ব্র্যান্ডের কোনো না কোনো পণ্য ব্যবহার করে। শুধু আমদানি নির্ভরতা কমানো নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, জাপান সহ বিশ্বের 11 দেশে পণ্য রপ্তানি করেন তারা। মেঘনার 32 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি গত 1 দশকে। এ সময়ে দুই অর্থনৈতিক অঞ্চল ও কারখানার আধুনিকায়নে বেড়েছে বিনিয়োগ, কর্মসংস্থান দুই। এখন তারা মনোযোগী 3,500 কোটি টাকা ব্যয়ে প্লাস্টিক পণ্যের কাঁচামাল তৈরির কারখানা নির্মাণে, যেখানে সরাসরি কর্মসংস্থান হবে 1,500। রপ্তানিযোগ্য সিরামিক পণ্য উৎপাদনের কাজও চলছে পুরো দমে। একক লাইনের সর্ববৃহৎ এই কারখানায় কর্মসংস্থান 800 লোকের। $100 কোটি এসব কোম্পানি গড়ে ওঠার পেছনে সরকারের নীতি সহায়তার অবদানও কম নয়। বন্ডেড সহ নানা রকম শুল্ক সুবিধা দেয়া, ব্যবসার পরিবেশ উন্নয়ন, জ্বালানি ও অবকাঠামো সুবিধা নিশ্চিতে অবদান রেখেছে সরকার।